হাই গাইজ, মুন্সি বিপ্লব বলছি সাইতামা, জাপান টোকিওর পাশের প্রিফেকচার। সাইতামা প্রিফেকচারের মিসাতো পার্ক থেকে সাকুরার জন্য এসেছি। সাকুরা শেষ সময় চলতেছে, 2021 সালের সাকুরার টোকিওর দিকে। প্রায় গতকাল বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। আজকে এসেছি আমরা মিসাতো পার্কে। তো এখন আমরা শাহিন আলী আমাদের সাথে আছে, বাচ্চারা এসছে সাথে। তো আমরা এখানে এসেছি, এখন আমরা সাকুরাটা একটু ঘুরে দেখব। আর মিসাতো পার্কটাও আপনারা যারা টোকিওতে থাকেন বা আশেপাশে থাকেন আসতে পারেন, হয়তো অনেকে এসেছেন ইতিমধ্যে। খুব অসাধারণ একটা জায়গা, খুবই দারুণ একটা জায়গা। একটা বড় লেক আছে, খাবার দাবার মানে সাথে করে নিয়ে চলে আসতে পারেন, ভালো লাগবে। চলেন আমরা সাকুরা দেখি। এখানে গাছগুলো ছোট ছোট, উয়েনো পার্কে যেমন বড় বড় গাছ, এখানে পার্কের গাছগুলো ছোট ছোট, একেবারে মাথায় ঠেকে যাবে। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে একটা মানে গেটওয়ে আর কি, দেখলে খুব ভালো লাগবে। চলেন যাই, শেয়ার করি। এই যেখান থেকে যদি দিকে তাকান, ওই যে বড় লেকটা দেখা যায়। আমরা এই দিক দিয়ে আসছি, এই যে ঢুকে ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং করেছি, গাড়ি এখানে পার্কিং করে সোজা চলে আসলে এই গেটটা চোখে পড়বে। আর ওই যে বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা খেলতেছে ওখানে, ওইদিকে যাব আমরা। আর এইটা হচ্ছে সাকুরার গাছগুলো, ছোট ছোট গাছে আপনি মানে একটু যদি বিস্তারিত দেখায়, সাকুরার বিষয়টা ঠিক এমন যে একটা পাতা আপনি খুঁজে পাবেন না। অসাধারণ, একটা ডালটা ভাঙে না, একটা পাতা আপনি খুঁজে পাবেন না। কালো গাছটা, সাদা ফুল, জাস্ট সাদা কালো একেবারে মেতে গেছে আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, দেখেছে তোমাকে। হ্যাঁ তুমি যাও, তুমি খেলো, আমরা সামনের দিকটা একটু ঘুরে দেখবো, অ্যান্ড দেন ওই পাশে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ওকে চলেন যাওয়া যাক। জাপানিজদের ফুল উৎসবকে হানামি বলে, হানা মানে ফুল, হানামি মানে ফুল উৎসব। এটা বিশেষ করে সাকুরার সময়ই হয়, এই যে অনেকেই তাদের খাদ্য খাবার এটা সেটা ড্রিঙ্কস ড্রিঙ্কস নিয়ে চলে আসে, এরকমভাবে তাঁবু তৈরি করে। যেমন এখানে একটা তাঁবু দেখতেছেন, এরকমভাবে একটা ফ্যামিলি তাঁবু তৈরি করবে। অনেকে আছে সকালে এসে সন্ধ্যায় চলে যায়, আবার অনেকে আছে সারাদিনও থাকে, তিন দিনও থাকে, দুই দিনও থাকে। যে মিসাতো পার্কের এই লেকটা, খুব স্বচ্ছ পানি, খুব অসাধারণ এবং অনেক বড়, প্রশস্ত। চলে গেছে সোজা, আমরা ওইদিকে যাব। এই যে এখানে অনেকগুলো ফ্যামিলি আসছে ইয়ে করার জন্য, হানামি করার জন্য, তারা হানামি অলরেডি করতেছে। আবার গতকাল বৃষ্টির কারণে অনেকে আসেনি, আজকে তারা আবার আসতেছে। ওই যে সামনে যদি আমি দেখি, ছোট ছোট তাঁবুগুলো দেখা যায়, তার মানে অনেকগুলো ফ্যামিলি অলরেডি চলে আসছে। কি দেখতেছো, স্পেস নাকি স্টার নাকি? হ্যাঁ, আপনি এখানে আসলে দেখতে পারবেন এই দূরবীন দিয়ে অনেক দূরে টোকিও। ওই টোকিও স্কাইটি পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, এবং এই পার্কের চারিপাশের ভিউটা এক জায়গায় বসে দেখা যাবে, এই পাহাড়ের উপরে এই দূরবীনটাই দেখতে পাবো। সাধারণ জায়গা, এপাশে বিরাট লেক। আমার পিছনে যদি তাকান, এই দিকটা একদম পুরাটাই সাদা হয়ে গেছে। এই গাছটা ছোট্ট একটা গাছ, বাট যেদিকে আপনি ঘুরবেন সেই দিকেই সাদা। আল্লাহর কি নিয়ামত, আল্লাহ কতভাবে পৃথিবীটাকে সাজিয়েছে না জানি। জান্নাত কিরকম সুন্দর, কোনো চোখ তা দেখেনি, কোনো হৃদয় তা কল্পনা করতে পারে না, জান্নাত কত সুন্দর হবে এটা দেখলেই অবাক হয়ে যায়। প্রথম বছর এসে অবাক হয়েছিলাম, দ্বিতীয় বছর অবাক না হওয়ার কথা ছিল যে দেখেছি, বাট যতবার দেখি ততবারই এই জাপানের সাকুরা দেখে অবাক হই। যে একটা এত বড় প্রশস্ত গাছ, লম্বা গাছ, একটা গাছের অনেক বয়স হয় বাংলাদেশের বট গাছের মতো, এবং সেই গাছে একটা পাতা নেই, পুরাটাই সাদা একবারে, অসাধারণ মাশাআল্লাহ। ছোট ছোট বসার বেঞ্চগুলো আছে, এখানে এসে বসতে পারবেন, খুব সুন্দর। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মিসাতো পার্কের ভ্রমণ ভিডিও। নেক্সট কোথাও আবার দেখা হবে ইনশাল্লাহ। ইতি
ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাই করে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন জাপানের আরো অসংখ্য অসংখ্য অ্যাক্টিভিটি অসংখ্য নেচার শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। মিসাতো পার্ক থেকে সাকুরার 2021 বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।